আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে সোহা, আমার আরেকটা বেবি, ওর বার্থডে। তো ওর বার্থডে ছিল 5 তারিখ। 5 তারিখ আমরা কখনো 2 বছর ধরে করি না, কারণ 5 তারিখে আমার নানি এই দিন মানে আমাদের ছেড়ে চলে গেছে। তো আমরা ওই দিনটা কোনো কেক বা কোনো কিছু কাটি না। আর আমার মা যখন বেঁচে ছিল তখন আমার মেয়ে, ওরও বার্থডে আমার নানার মৃত্যুবার্ষিকীর পর দিন। তো ওইটাও আমরা দেখা যায় 2-1 দিন পর করি। তো যেহেতু বাসার মুরব্বী, সবারই মনটা খারাপ থাকে। তো যাই হোক, 5 তারিখ করেনি আমরা। 5 তারিখে নানির মিলাদ টিলাদ করানো হয়েছিল। তারপর 6 তারিখে আমার বোন ফোন দিল যে দুপুরে একসাথে খাবো। তো খাওয়া আর কি বের হতে পারি নাই টাইম মতো। আমরা যেতে যেতে একদম 4:30 মানে আসরের নামাজের পর গিয়েছি বাসার সামনে একটা রেস্টুরেন্ট। তো ওখানে গিয়ে আমার বোনের হাজবেন্ড বললো, আপু এখানকার ভর্তা ভাত কিন্তু অনেক মজা, আপনি খেয়ে দেখেন, আর না হয় আপনি অন্য কিছু অর্ডার করেন। তো আমি ভাবলাম থাক খাই। এখানে কিন্তু আরও অনেক আইটেমের ভর্তা ছিল অলরেডি, কিন্তু একবার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমি বললাম না আগে এটা খাই, তারপরে দেখা যাবে, পরে আরেকটা কিছু খেলে খাবো। তো পিচিরা বলছিল ওরা স্যুপ খাবে, ওদের সবার একটু ঠান্ডা লেগেছিল, তো গরম গরম স্যুপ দিয়েছিল ওদেরকে। ওই যে ভাইয়া ইসরাকে খাওয়াচ্ছে আর আমি এই পাশে তোফা আর দোয়েল। তো আমার ভাই এখনও আসে নাই, আমার ভাই আসলে ওর সাথে আমি পরে খাবো, আর ওরা খাচ্ছে এখন। আর এই যে বাচ্চাদের জন্য এটা অর্ডার করেছি, এই খাবারগুলো, ওরা তো বাচ্চারা সবসময় বাইরে গেলে একটু এই ধরনের খাবার পছন্দ করে। তো আমার ছোট বোন ও নিজেও খাচ্ছে, বেবিটাকেও একটু একটু খাওয়াচ্ছে, আর ভাইয়া ভাত খাওয়া শেষ, আর আমি এখানে তোফার যে স্যুপটা ছিল ওটা আমি খাচ্ছি, ওয়েট করছি অনিকের জন্য। তো অনিক এসে পড়ছে, তো আসার সময় তো সোহার জন্য একটা কেক নিয়ে আসলো, যে এখানে আমরা ভাই বোন মিলে সবাই আমরা কেকটা কাটি বাচ্চাদের নিয়ে। তো এই যে আসছে, আর ও আসলে যা হয়, আমাদের আগেও মা থাকতে আমাদের এরকম মজা হতো। আসলে ও ছেলে মানুষ, তো ও আসলে এমন উদ্ভুত উদ্ভুত কিছু কথা বলে যে শুনলে একদম হাসি পায়। আসলে ছেলেরা তো এলাকাতে সারাক্ষণ হাঁটাহাঁটি করে, ঘুরে বেড়ায়। তো কিছু কিছু কথা মানে যেটা আমরা জানি না, ও হঠাৎ যখন আমরা এক হই তখন আমাদেরকে এসে বলে, জানো এই এই জিনিসটা হয়েছে, এটা তুমি কি জানো, তোমরা এই জিনিসটা ওই দিন ঘুরছে। তো মানে এমন হাসির, মানে যেহেতু আমরা ওই এলাকারই মেয়ে, তো আমাদের তো সবাই চেনে না, তো তা কারো কারো সম্পর্কে এমন সুন্দর সুন্দর হাসির কথা বলে, তো আমরা মানে হাসাহাসি করতে করতে আমাদের আর কিছু খেয়াল থাকে না। আর আমাদের এই গ্রুপে আগে থাকতো আমার মা, তো এখন তো আর উনি নাই। তো আমরা 3 ভাই বোনই, তো দেখেন ও এখন ভাগ্নি 3 জনকে নিয়ে, মামা একমাত্র মামা কেক কাটবে। তো সে কিন্তু ঘুম থেকে উঠে কেক নিয়ে আসছে, তার জন্য আমি এতক্ষণ ওয়েট করছি তার স্যুপ সামনে, অন্তন সামনে, কারণ উনি কী খাবে সেটা আমরা নিজেরাও জানি না। উনি আবার ভ্যারাইটি খাবার খায়, তো যেহেতু আবার ওকে ছেড়ে খেতেও ভালো লাগছিল না, যেহেতু দোয়েল ওর বেবিদেরকে খাওয়ানোর সময় একটু খেয়ে নিয়েছে, আর আমি ওর জন্য ওয়েট করতে করতে। তো ওই দেখেন ওর দুষ্টামি, ও কিন্তু এই বাগ্নিদের সাথে এইরকমই করে সব সময়, মজা করে, মানে ইচ্ছা করে ওদেরকে রাগায়। তারপরে মানে একটা মামা থাকলে যা হয় বেশি আদরের। আর ওই দেখেন আমার ছোট ভাগ্নি যেটা, ও তো অনিককে দেখে এমন লজ্জা পায়, কি বলবো, দেখেন ওর অবস্থা, মানে ও একদম লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে একটু হাসাহাসি করছি, ওর মুখে সুইট বল পড়েছে, আর ও আমার মেয়েকে বলছে এটা খেয়েও না, এটা আর্টিফিশিয়াল বল। তো এটা নিয়েও আমরা দুষ্টামি করছিলাম যে এই চিনে না ভাগ্নিদের কি বলতেছে এইসব। তো এগুলো নিয়ে একটু দুষ্টামি ফাইজলামি করছি। আর ও থাকলে আমাদের যে মজা হয়, ও আমরা 3 জন মানে বিশেষ করে আমি আর অনিক এমন কথা বলি যেটা শুনে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যায়। তারপর এই তো দুষ্টামি করতে করতে আমাদের এতটুকু সময় যাচ্ছে, তো আমরা হাসি ঠাট্টার মধ্য দিয়ে সময় পার করে খাওয়া দাওয়া শেষ করলাম। আমি এই যে খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে এখন যাব আমরা বাসায়। বাসায় যাওয়ার আগে আমরা একটু আরেকটা কেক কিনতে যাব, যেহেতু সামনেই টেস্টি ট্রিট, তো এই সামনে থেকে কেকটা আরেকটা নিয়ে নেব, কারণ বাসায় আমার ছোট ছোট আরও আমার খালাতো বোনরা আছে, আর সোহার খালামণিরা আছে, মানে আমার বোন ওর খালামণি, তো ওদেরকে নিয়ে বেবিরা সবাই একসাথে কেক কাটবে।
তো এর জন্য এখন আমি যাচ্ছি আমার বোনের বাসায়। আর বোনের বাসায় গেলে সবার সাথেই দেখা হয়। যারা আগের ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমার বোন আমার আন্টিরা সবাই একসাথে থাকে। আর এই যে আমরা গাড়িতে সবাই আমার ছোট বোনের হাজবেন্ডকে আমরা তিন ভাই বোন মিলে মানে একটু দুষ্টামি করে তার পিছনে লাগছিলাম, তো এইগুলো নিয়ে একটু মজা ঠাট্টা করছিলাম আমরা। তারপর এই তো বাসায়, বাসায় এসে কেক কাটাকাটি, তারপর খাওয়া, তারপর শেষ সব কিছু আপনাদের সাথে ছোট ছোট একটু ভিডিও একটু শেয়ার করে দিলাম। কেমন লাগলো জানাবেন, আর যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দিবেন। তো এই ছিল সবাইকে খাওয়া দাওয়া করানোর পর বিকেলের একটু হালকা পাতলা নাস্তা খেলাম। নাস্তা খেয়ে তারপর আমি আমার বাসায় চলে আসলাম। যারা দেখেছেন ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ।